আসসালামু আলাইকুম এবার সাজাখাটা আসামিদের ইউক্রেনের যুদ্ধে পাঠাবেন রাশিয়া মারিউপোল শহরের রাস্তায় একজন রুশ রাশিয়ার পার্লামেন্টে নিম্ন কক্ষ ডুমায় আজ বৃহস্পতিবার নতুন একটি আইনের খসড়া অনুমোদন পেয়েছে প্রস্তাবটি ওই আইনের দেশটির সাজাখাটা আসামিদের সেনাবাহিনীতে যুক্ত করার সুযোগ তৈরি হবে উদ্দেশ্য তাদের ইউক্রেনের যুদ্ধে পাঠানো বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের যুদ্ধকক্ষের আগে থেকেই চাপের মুখে রয়েছে রুশ সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে গত মাসে কয়েক লক্ষ সংরক্ষিত সেনাকে যুদ্ধে পাঠানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভাদামির প্রতিন আবার নতুন একটি আইন বাস্তবে এলে রাশিয়া যেসব নাগরিক গুরুত্ব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সাজা খাটা পরে বর্তমানে যুক্ত আছেন তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হবে তবে যৌন অপরাধ সন্ত্রাসাবাদ তেজক্রিয়া ব্যস্ত চোরাচালান অথবা সরকারি বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা এই আইনের আওতায় আসবেন না এদিকে আজ আরেকটি খসা আইন পাশ করেছেন ড্রুমো ওই খসড়া সেনা যুদ্ধ ও সন্ত্রাসী বিরোধী অভিযানের সময় এবং বিদেশে যেসব রুশ নাগরিক স্বেচ্ছাসাবেক হিসেবে সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন তাদের পদমর্যাদা কি হবে তা তুলে ধরা হয়েছে ডুমারের স্পিকার ভালো ভাষ্য ভাষ্যমতে তারা রুশ সেনাদের সমান মর্যাদা পাবেন নতুন আইন জাহির হলে এর আওতায় সেনাবাহিনীদের যোগ স্বেচ্ছাসেবক ও তাদের পরিবারের সদস্যরা সামাজিক সুরক্ষা নানা সুবিধা পাবেন এবং এটা বলে উল্লেখ করা হয়েছে ডুমোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ডুমোর পাশ হওয়ার পর এবার দুই আইনের খসড়া যাবে পার্লামেন্ট উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলস উচ্চ কক্ষে খরসাগুলো অনুমোদনের পেলে সেগুলোতে স্বাক্ষর করবে প্রেসিডেন্ট ভাদামির পুতিন তারপর তা আইনের পরিণত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম